একত্রতা ঘোষণ করে বাংলাদেশ সুপ্রিম পার্টির ব্যানারে একতারা প্রতীক নিয়ে আমি কুমিল্লা সংসদীয় আসন 252 দেবিদ্বার চার থেকে আমি একতারা প্রতীকের প্রার্থী হিসেবে দেবিদ্বারের সর্বময় জনসাধারণের পক্ষে প্রতিনিধিত্ব করার জন্য আমি কুমিল্লা জেলার সেক্রেটারি হিসেবে আমি আপনাদেরকে হচ্ছে আমাদের কুমিল্লা এক, কুমিল্লা দুই, কুমিল্লা চার, কুমিল্লা পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ এই আসনগুলোতে আমরা প্রার্থী দিয়েছি। যাই হোক, আমরা আমাদের এই প্রার্থীদেরকে নিয়ে আজকে আমরা কুমিল্লা জেলা থেকে আমরা বিনিময়ে এসেছি। আব্দুল মজিদ সুজন সাথে আছে, মোহাম্মদ শহীদুল্লাহ হাটে আছে, অ্যাডভোকেট বসিত, আর প্রশাসনকে নিরপেক্ষ রেখে তারা এই নির্বাচন পরিচালনা করবেন। মানুষ যেন যার যার ভোট তার ভোট সে দিতে পারে সেটাই নিশ্চিত করবেন। ইলেকশনের পরে যারা নির্বাচন আমরা যার যার প্রার্থীকে ভোট দেবেন মানুষের ভোটাধিকার যেন একটা যেন নিশ্চিত হয় সেটা সুপ্রিম পার্টির দাবি। এবং আমাদের 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 দলটা এক বছরের পুরানো, কিন্তু আমরা নিবন্ধন পেয়েছি তিন মাস আগে। তারপর আমরা চেষ্টা করছি যে যে এলাকার লোক সেখান থেকে যোগ্য প্রার্থী দেওয়ার। অনেক দল বাড়ি বরিশাল চট্টগ্রামে প্রার্থী দিচ্ছে, বাড়ি রংপুর কুমিল্লার প্রার্থী দিচ্ছে। আমরা অন্তত চেষ্টা করেছি তার তার এলাকার প্রতিনিধি নিশ্চিত করে তাকে মনোনয়ন জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন করতে পারবে এই জনগণ জন্য তাকে বেছে নেয় সেরকম প্রার্থী আমরা দিয়েছি। সবাই আমাদের সবার কাছে কাছে হলো আমাদের প্রত্যেকটা প্রার্থী যার যার এলাকায় প্রতিদ্বন্দ্বিতা করার মতো তাদের সাহস এবং তাদের মেধা শক্তি রয়েছে। আমরা এভাবে প্রার্থী নির্বাচন করেছি। আমাদের হ্যাঁ নেতৃবৃন্দ গুলো এই কমিটি অন্ততপক্ষে খুব স্ট্রংলি আমরা করে ফেলেছি। এই দৃষ্টিকোণ থেকে দেশেরই প্রেক্ষাপটে আজকে আমাদের নেতা কর্মীদের চাপের মুখে আমরা বাধ্য হয়েছি এই আসন থেকে নির্বাচন করার জন্য। অনেক সমস্যায় আছে, হ্যাঁ, বিশেষ করে রাস্তাঘাট হ্যাঁ থেকে আরম্ভ করে ব্রিজ কালভার্ট অনেক কিছুয়ের হ্যাঁ ভগ্নদশাটা। যাই হোক, যদি আমরা এই আসন থেকে বিজয় লাভ করতে পারি এগুলো আমরা প্রথমে দেখব। আর